السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، আমরা قصص النبيين বইটা পড়তেছি। আমরা 2 নম্বর ঘটনাটা পড়তেছি, আহসারুল কসস, সুন্দরতম ঘটনা, সৈয়দিনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আমরা 16 নম্বর পাঠ গত ক্লাসে শেষ করেছিলাম। 16 নম্বর পাঠে আমরা পড়তেছিলাম ইউসুফ ও ইয়াসআলুত তাফতিশা, ইউসুফ আলাইহিস সালাম তিনি যাচাই বাছাই চাইলেন, অর্থাৎ বাদশা যখন তার কাছে পাঠালো বের করে আনতে, ইউসুফ আলাইহিস সালাম সরাসরি বেরিয়ে চলে আসেন নাই, বরঞ্চ ঘটনার যাচাই বাছাই করলেন, অনুসন্ধান করলেন, নিজের নির্দোষ প্রমাণিত হয়ে তারপরে আসলেন। আলা খাজাইনিল আর্থ, এরপরে বাদশা তাকে খাদ্য কোষাগারের, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে মন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন। আমরা পড়তেছিলাম, আজকে আমরা পড়ব জা ইখওয়াতু ইউসুফা, ইউসুফ আলিহিস সালামের ভাইরা আসলো, বা ইউসুফ আলিহিস সালামের ভাইরা আসলেন। এই শিরোনামে 17 নম্বর অংশটা এখানে বলতেছে, ওয়াকানা ফি মিসরা ওয়াশামি মাজাআতুন কামা আখবারা ইউসুফ, কামা মানে যেমন, যেমনি ভাবে। তো ওয়াকানা ফি মিসরা ওয়াশামি, শাম এবং মিসরে মাজাআতুন দুর্ভিক্ষ পড়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। মাজা আতুন শব্দের অর্থ হলো দুর্ভিক্ষ। ওই যে আমরা সুরাতু কুরাইশের মধ্যে পড়ি না, ওয়া আমানাহুম মিন খাউফিন ওয়া আমানাহুম মিন জুউ, জুউন অর্থ ক্ষুধা। এই জুউ এখান থেকে মাসদারে মিমি হলো মাজা আতুন, মাজা আতুন অর্থ হচ্ছে ক্ষুধা, দুর্ভিক্ষ। তো ওয়া কানা ফি মিসরা ওয়া শামি মাজা আতুন, শাম এবং মিসর তাতে দুর্ভিক্ষ হয়েছিল। কামা আখবারা ইউসুফ, যেমনটি সংবাদ দিয়েছিল ইউসুফ আলহ ইসলাম, অর্থাৎ বাদশার স্বপ্নের ব্যাখ্যা, ইউসুফ আলহ ইসলাম বলেছিল যে দুর্ভিক্ষ হবে 7 বছর। তো ইউসুফ আলহ ইসলামের সংবাদ অনুপাতেই শাম এবং মিসরে দুর্ভিক্ষ হয়েছিল। অসামি আ আহলুস শামি, আমি শামের অধিবাসীরাও শুনতে পেয়েছিল। ওয়াসামি আ ইয়াকুবু, এবং কেনানে বসবাসকারী কেনান গোত্র, এবং সেখানে নবী ছিল ইয়াকুব আলাইহিসসালাম। ওয়াসামি আ ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিসসালামও শুনতে পেলেন, কি শুনতে পেলেন, যে আন্না ফি মিসরা রাজুলান রাহিমান, মিসরে একজন দয়াবান ব্যক্তি আছে। শামের অধিবাসীরা এবং ইয়াকুব আলাইহিসসালাম তারা শুনতে পেল যে আন্না ফি মিসরা, মিসরে রাজুলান রাহিমান, একজন দয়াশীল ব্যক্তি আছে, খুব দয়াবান একজন ব্যক্তি আছে। ওয়া আন্না ফি মিসরা জাওয়াদান কারিমান, এই জাওয়াদান শব্দটা আমরা আগেও পড়েছি, জাওয়াদুন মানে দানশীল, বদান্যতার অধিকারী। তো ওয়া আন্না ফি মিসরা, এবং তারা শুনতে পেয়েছিল যে মিসরে একজন অত্যন্ত বদান্যতার অধিকারী বা দানশীল একজন ব্যক্তি আছে। ওয়া হুয়া, আর সে হচ্ছে আলা খাজাইনিল আর্দ, জমিনের খাজানা অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের, খাদ্য কোষাগারের দায়িত্বে নিয়োজিত। ওয়াহুয়া আলা খাজাইনিল আর্দ, তো তারা এটা শুনতে পেয়েছিল। এরপরে সামনে আসতেছে ওয়াকানান নাসু ইয়াযহাবুনা ইলাইহি, যে কানা এবং দাহাবা দুইটা একসাথে, তাহলে এখন অর্থ হবে যেত। কানান নাসু, মানুষেরা ইয়াযহাবুনা, যাইত বা যেত, ইলাইহি তার কাছে, ওয়ায়াখুদুনা আত-তাআমা, এবং খাবার নিত। আখাদা ইয়াখুদু অর্থ হলো নেওয়া বা গ্রহণ করা, ওয়ায়াখুদুনা আত-তাআমা, এবং তারা এখান থেকে এসে কানা ইয়াখুদুনা আত-তাআমা, এর সাথে কানা আছে, কানা ইয়াখুদুনা আত-তাআমা, তারা খাবার নিত, অর্থাৎ এই ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে তারা খাবার নিত। এই সংবাদ শুনতে পেয়ে আরসালা ইয়াকুব আবনাআহু ইলা মিসরা,
এই যে আরসালা মানে পাঠানো, তাহলে ইয়াকুব আলী ইসলাম পাঠালেন আবনা আহু তার ছেলেদেরকে ইলা মিসরা, মিসরে বিল মালি টাকা পয়সা দিয়ে সম্পদ দিয়ে, লিয়াতু বিত্তআমি, লিয়াতু বিত্তআমি পাঠালেন কেন, লিয়াতু বিত্তআমি খাবার দাবার নিয়ে আসার জন্য, তাম মানে খাবার, তো খাবার নিয়ে আসার জন্য, তো এখানে শব্দটা আসছে লিয়াতু, আমরা বার্বটা বুঝে গেছি, এটার বার্ব হলো আতায়াতি, দরাবায়াদ্রিব থেকে, অর্থ হচ্ছে আসা বা আগমন করা, মূল বার্বটা হলো আতায়াতি, অর্থ হচ্ছে আসা বা আগমন করা, এটার মাসদারটা হয় ইতিয়ানুন, মাসদারটা কি হবে ইতিয়ানুন, আসা বা আগমন করা, আতায়াতি ইতিয়ানুন। বাকি এই শব্দটা যেমন শুধু যদি বলি আমি আতাইতু, তার মানে অর্থ হলো আমি আসলাম, জিতু এর মতো, আর যখন এই শব্দটা হারফুল জার বি সহ ব্যবহার হয়, বি শুরুতে হারফুল জার বি আসবে এরকম ব্যবহার হবে, অর্থাৎ এই বার্বের পরে, তখন এটার অর্থ হয় নিয়ে আসা, নিয়ে আসা। তাহলে দেখেন আমাদের এই আয়াতের মধ্যে লিয়াতু বিত্তআমি বি আসছে, তাই না, তাহলে এখানে অর্থ হবে নিয়ে আসা, নিয়ে আসা। তাহলে নর্মালি আতায়াতি অর্থ হচ্ছে আসা বা আগমন করা, যখন হারফুল জার বি সহ ব্যবহার হবে তখন অর্থ হয় নিয়ে আসা, তাহলে এখানে আমরা বি সহ ব্যবহার হচ্ছে নিয়ে আসা অর্থে, তাহলে মূল ভার্বটা এখানে মুদারে প্লুরাল থার্ড পার্সনে আছে, তাহলে হওয়ার কথা ইয়াতু না, তাহলে এর পূর্বে লি আসছে, লি প্লাস ইয়াতু না, আমরা জানি মুদারের ভার্বের শুরুতে যদি কোনো হারফুল জার আসে তখন মাঝখানে একটা আন উজ্জ থাকে, আন উজ্জ থেকে সেই মুদারের ভার্বটাকে মানসুব বানায়, তাই না, এই যে হারফুল জার লি আসলে, কারণ আমরা জানি হারফুল জার কি কাজ করে, মাজরুর বানায়, তো ভার্ব তো মাজরুর হইতে পারে না, সেই জন্য আন এনে ওই ভার্বটাকে মাজদারে পরিণত করে নাউন বানানো হয়, তারপর এই লি এই নাউনটাকে মাজরুর বানায়, এই জন্য একটা আন উজ্জ থেকে ভার্বটাকে মানসুব বানায়। তাহলে মূল ভার্বটা ছিল ইয়াতু না, লি আসার কারণে আন উজ্জ থেকে এটাকে মানসুব বানাচ্ছে, তো আমরা জানি প্লুরাল ভার্ব মানসুব হলে শেষের নুনটা ড্রপ হয়ে যায়, সেই জন্য এখান থেকে নুন ড্রপ হয়ে যাওয়ার পরে এখন শব্দটা হচ্ছে লিয়াতু, লিয়াতু বিত্তআমি, লিয়াতু মানে তারা যেন নিয়ে আসতে পারে, কি নিয়ে আসতে পারে, বিত্তআমি খাবার। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে পাঠালেন মিশরে আবনা আহু সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সামান্য টাকা পয়সা দিয়ে ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে পাঠালেন কেন, লিয়াতু বিত্তআমি, তারা যাতে খাবার নিয়ে আসতে পারে। আপনারা পড়েছেন যারা গ্রামারের সাথে পরিচিত, এই লামটা যখন বার্বের শুরুতে আসে এই লামটাকে বলা হয় লামুত তালিল, লামটার নাম কি, লামুত তালিল, হারফুল জার লি সবসময় কারণ বোঝায়, জন্য, জন্য, লামুত তালিল মানে মুদারের ভার্বের শুরুতে লাম আসছে, লামুত তালিল, এগুলোর অনেক প্রকার আছে, লামুত তালিল, লামুল জহুদ, লামুল কাই ইত্যাদি, বাকি এটা মনে রাখবেন এটার নাম হলো লামুত তালিল। আমি আবার বাক্যটার অর্থ করি, ওয়াকারান নাসু ইয়াযহাবুনা ইলাইহি, মানুষেরা তার কাছে যাইতো, ওয়ায়াখুদুনা আত-তাআমা এবং খাবার নিয়ে আসতো, ওয়ারসালা ইয়াকুব ও আবনাআহু ইলা মিসরা বিল মালি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তার ছেলেদেরকে মিশরে সম্পদ দিয়ে পাঠালো, লিয়াতু বিত্তআমি খাবার নিয়ে আসার জন্য, ওয়া বাকিয়া বিন ইয়ামিনু ইনদা ওয়ালিদিহি, এই যে বাকিয়া ইয়াবকা সামিয়া আসমা অর্থ হলো বাকি থাকা, অবশিষ্ট থাকা, বিন ইয়ামিন অবশিষ্ট ছিল, ইন্দা ওয়ালিদিহি তার বাবার কাছে, বিন ইয়ামিন শব্দটা মামনু মিনা সার্ফ, কারণ আমরা জানি তিন অক্ষরের বেশি শব্দ কোনো অনারবি শব্দ যদি হয় তাহলে সেটা মামনু মিনা সার্ফ হয়, যেন দেখেন বিন ইয়ামিনু এক পেশ,
তো বিনিয়ামিন তার বাবার কাছে অবশিষ্ট ছিল। কেন? লিআন্না ইয়াকুবা কানা ইউহিব্বুহু জিদ্দান, কারণ ইয়াকুব আলাইহিসসালাম কানা ইউহিব্বুহু, তাকে ভালোবাসত, জিদ্দান খুব অত্যন্ত, কারণ ইয়াকুব আলাইহিসসালাম তাকে অর্থাৎ বিনিয়ামিনকে অত্যন্ত ভালোবাসত। ওমা কানা ইউরিদু আন ইয়াবউদা আনহু, এই যে মা কানা ইউরিদু, তিনি চাইতেন না, কানা ইউরিদু তিনি চাইতেন, মা কানা ইউরিদু তিনি চাইতেন না, নেগেটিভ করা হচ্ছে মা দিয়ে, মা কানা ইউরিদু তিনি চাইতেন না, আন ইয়াবউদা আনহু, তিনি তার থেকে দূরে হোক বা সে তার থেকে দূর হোক বা দূরে যাক। এই যে বাউদা ইয়াবউদু কোন ফর্মে হলো? বাউদা ইয়াবউদু কারুমা ইয়াকরুমু, না নাসারা না, নাসারা তো বাদা হইতো, তাই না? এটা হলো কারুমা বা, ওস্তাদ জি, হ্যাঁ বাউদা ইয়াবউদু কারুমা ইয়াকরুমু, মাশাআল্লাহ, অর্থ হলো দূরে যাওয়া বা দূর হওয়া। ওই যে আমরা শব্দ পড়ি না বাঈদুন, বাঈদুন মানে কি? দূরে। এই যে বাউদা ইয়াবউদু বুদুন, অর্থ হচ্ছে দূরে চলে যাওয়া বা দূরে সরে যাওয়া। তো মা কানা ইউরিদু, ইয়াকুব আলাইহিসসালাম চাইতেন না, আন ইয়াবউদা আনহু, আন ইয়াবউদার মধ্যে হুয়া, এই হুয়া হচ্ছে বিনিয়ামিন, বিনিয়ামিন আনহু, তার থেকে অর্থাৎ ইয়াকুব থেকে দূরে যাক, তাহলে ইয়াকুব আলাইহিসসালাম থেকে বা তার থেকে বিনিয়ামিন দূরে যাক, দূরে কোথাও যাক, এটা তিনি চাইতেন না। ফাকানা ইয়াকুবু ইখাফু আলাইহি, খাফা ইখাফু আমরা জানি অর্থ হচ্ছে ভয় করা বা আশঙ্কা করা, তিনি তার উপরে আশঙ্কা করতেন, তার উপরে বলতে বিনিয়ামিনের উপরে, বিনিয়ামিনের উপরে ভয় পেতেন। কামা কানা ইখাফু আলা ইউসুফা, যেমনটি তিনি ইউসুফের উপরেও আশঙ্কা করতেন, ভয় পেতেন, অর্থাৎ এ বিনিয়ামিনকে নিয়েও হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, বা এরকম একটা এ বিনিয়ামিনের উপরেও ইয়াকুব আলাইহিস সালামের একটা ভয় ছিল। এরপরে সামনে বাক্য যাই, ওয়া তাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা ইলা ইয়াকুবা, না ওয়া তাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফু, দেখো তো ক্লাস করতে, ওয়াতাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা ইলা ইউসুফা, তাওয়াজ্জাহা ইয়া তাওয়াজ্জাহু, এটার অর্থ হচ্ছে মনোনিবেশ করা, তাকানো, মনোযোগ দেওয়া, এই টাইপের। তাহলে তাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা, ইউসুফ আলাহ ইসলামের ভাইয়েরা তাওয়াজ্জাহা মনোনিবেশ করলেন বা তাকালেন, ইলা ইউসুফা ইউসুফের দিকে, অর্থাৎ ইউসুফের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলেন। ওয়াহুম লা ইয়ারিফুনা, তারা চিনতে পারেনি, আন্নাহু আখুহুম ইউসুফ, যে এটাই তাদের ভাই ইউসুফ, আন্নাহু আখুহুম ইউসুফ, যে এটাই তাদের ভাই ইউসুফ, এটা তারা চিনতে পারলো না। তাহলে আমরা আবার পড়ি বাক্যটা, ওয়া তাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা ইলা ইউসুফা, ইউসুফের ভাইরা ইউসুফের দিকে তাকিয়ে থাকলো, ওহুম লা ইয়ারিফুনা, তারা চিনতে পারেনি যে আন্নাহু আখুহুম ইউসুফ, এটাই তাদের ভাই ইউসুফ। তাহলে আখুহুম ইউসুফু, এখন দুইটাই মারফু আছে, তাহলে আখুহুম এটা হচ্ছে মুবদাল মিনহু, আর এই যে ইউসুফু এই শব্দটা হচ্ছে বাদাল, মুবদাল মিনহু বাদাল। ওহুম লা ইয়ারিফুনা আন্নাহুম আখুহুম ইউসুফ, ওহুম লা ইয়ারিফুনা, এবং তারা চিনতে পারেনি যে আন্নাহু ইউসুফুল্লাযী কানা ফিল বিইর, যে এটাই হচ্ছে সেই ইউসুফ, আল্লাদি, যে কানা ছিল, ফিল বিইরি, কূপের মধ্যে, যে কূপের মধ্যে ছিল বা কূপে ফেলে দিয়েছিল, এটাই সেই ইউসুফ, তারা চিনতে পারেনি। ওহুম ইয়াজুন্নুনা, তারা ধারণা করতো বা তাদের ধারণা ছিল, আন্নাহু কাদ মাতা, যে সে কাদ মাতা, মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই মারা গিয়েছে। ওয়াকাইফা লা ইয়ামুতু, আর কিভাবেই বা মৃত্যুবরণ করবে না, ওয়াকাদ কানা ফিল বিরি, সে তো ছিল গভীর কূপের মধ্যে, ওয়াকাদ কানা ফিল বিরি, অথচ সে ছিল কূপের মধ্যে, কানা ফিল বিরি, ওয়াকানাতিল বিরু আমিকাতান, কানা ফিল বিরি, সে ছিল কূপের মধ্যে,
ফকানাত আল বিরু, আর কূপটা ছিল আমিকাতান, আমিকাতান অর্থ হচ্ছে গভীর, আর সেই কূপটা ছিল অত্যন্ত গভীর। ফকানাত আল বিরু আমিকাতান, আরো বলতেছে ওয়াকানাত আল বিরু ফিল গাবাতি, আর কূপটা ছিল, গাবাতুন শব্দ আমরা পড়েছিলাম জঙ্গল বা বন, ওয়াকানাত আল বিরু ফিল গাবাতি, আর কূপটাও ছিল ফিল গাবাতি একটা বনের মধ্যে, ওয়াকানাত আল গাবাতু মুহিশাতান, ওয়াকানাত আল গাবাতু আর বনটা ছিল মুহিশাতান। আমরা শব্দ পড়েছি ওয়াহশি বলে না, ওয়াহশি, ওয়াহশি মানে হলো যেটা হিংস্র হয়, হিংস্র প্রাণীদের বসবাস যেখানে, তো এখানে শব্দটা হচ্ছে মুহিশাতান, এটাও হিংস্র বা ভীতিকর এই টাইপের অর্থ হবে। তো একসাথে বললে জনশূন্য বা নির্জন এই টাইপের, ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান, আর বনটা ছিল একদম নির্জন জনশূন্য। তো সেই গভীর কূপে, সেই জঙ্গলের মধ্যে, আবার সেই নির্জন, এখান থেকে বেরিয়ে এসে সে বেঁচে যাবে এটা তারা কল্পনাও করেনি, বরঞ্চ তারা ধারণা করেছে ওয়াকাদ মাত, আসে মৃত্যুবরণ করেছে। ওয়াকানা দালিকা ফিল্লাইলি, তাছাড়া এই ঘটনাটা হয়েছিল ফিল্লাইলি রাতের বেলায়, ওয়াকানা দালিকা ফিল্লাইলি, ওয়াকানা লাইলু মুজলিমান, এবং রাতও ছিল খুব অন্ধকারাচ্ছন্ন, মুজলিমান অন্ধকার এই অবস্থায়। তো এই জন্য তাদের ধারণাও হয়নি যে বেঁচে আছে, সেজন্য তারা তাকায় থাকলো, কিন্তু তারা চিনতে পারে নাই এই কূপে ফেলে দেওয়া ইউসুফই, এটা এটাই তাদের ভাই ইউসুফ। তো এই ঘটনাটা এই কোরআনে নকল করছে আল্লাহ তাআলা, আসতেছে ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা, যে ইউসুফের ভাইরা আসলো, ফাদাখালু আলাইহি, এবং তারা তার সাথে সাক্ষাৎ করলো, ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারলো, ওয়াহুম লাহু মুনকিরুন, ওয়াহুম আর তারা লাহু তার ব্যাপারে মুনকিরুন, অপরিচিত ছিল, অর্থাৎ তারা তাকে চিনতে পারেনি। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফা ফাদাখালু আলাইহি, দাখালা ইয়াদখুলু এটার অর্থ প্রবেশ করা, আর দাখালা যখন আলা হারফুল জার সহ আসে তখন অর্থ হয় দেখতে যাওয়া, সাক্ষাৎ করা, হ্যাঁ একজন আরেকজনের সাথে কথা বলা এই টাইপের। সেজন্য ফাদাখালু আলাইহি, তারা তার কাছে প্রবেশ করলো এরকম না, কিন্তু এর অর্থ হলো তারা তার সাথে সাক্ষাৎ করলো, অর্থাৎ ওই যে খাবারের কথা বললো, এ করলো, এই ঘটনাটাই এখানে এই শব্দ দ্বারা বোঝাচ্ছে। এই যে কানু মুনকিরিন আলী ইউসুফা, মুনকির ইনকার শাব্দিক ভাবে অর্থ হলো অস্বীকার করা, তাহলে তারা তাকে অস্বীকারকারী ছিল, অর্থাৎ তারা তাকে চিনতে পারেনি, এটা যে তাদের ভাই এটা তারা চিনতে পারেনি, লা ইয়ারিফুনাহু তারা তাকে চিনতে পারেনি, ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ, ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ, এই যে এখানে এই আনকারার দুয়ার হচ্ছে ইউসুফ, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে অস্বীকার করেননি বা তারা তার কাছে অপরিচিত ছিল না, বাল আরাফাহুম বরঞ্চ তিনি অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম আরাফা হুম, হুম মানে তাদেরকে, তাদেরকে বলতে ইখওয়াতা হুম, তার ভাইদেরকে চিনতে পেরেছিলেন, বাল আরাফা হুম বরঞ্চ তিনি চিনতে পেরেছিলেন। তাহলে একসাথে অর্থ করলে কানু মুনকিরিন আল ইউসুফা, তারা তাদের কাছে ইউসুফ অপরিচিত ছিল, লা ইয়ারিফুনাহু তারা তাকে চিনতে পারেনি, ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা অপরিচিত ছিল না, বাল আরাফাহুম বরং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পেরেছিলেন। আরাফা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম জানতে পেরেছেন, চিনতে পেরেছেন, আন্না হাউলাই যে এরাই, হুম সেই ব্যক্তিগণ, আল্লাযীনা আলকূহু ফিল বিরি, যারা আলকুহু তাকে নিক্ষেপ করেছিল, ফেলে দিয়েছিল, ফিল বিরি কূপের মধ্যে, যারাই হচ্ছে হুম তারা যারা আলকুহু ফিল বির কূপে ফেলে দিয়েছিল,
وأن هؤلاء এবং এরাই হুমুল লাযীনা কানু ইউরিদুনা কাতলাহু এরাই হুম সেই লোক আল্লাযীনা যারা কানু ইউরিদুনা চাইতো কাতলাহু তাকে হত্যা করা যারা তাকে হত্যা করতে চাইতো এরাই সেই সকল লোক যারা তাকে হত্যা করতে চাইতো কানু ইউরিদুনা কাতলাহু এই যে কানা ইউরিদু চাইতো চান না এটা যে কানার সাথে যুক্ত হয়েছে তো ওই জন্য মাদি ইস্তেমরারির অর্থ করতে হবে এরাই সেই লোক যারা চাইতো তাকে হত্যা করতে ওয়ালাকিন্নাল্লাহা হাফিজাহু ওয়ালাকিন্নাল্লাহা কিন্তু আল্লাহ সুবহান তাআলা হাফিজাহু তাকে হেফাজত করেছেন তাকে সংরক্ষণ করেছেন তাকে রক্ষা করেছেন আমরা বাংলাতে প্রবাদ আছে না রাখে আল্লাহ মারে কে অনেক বিপদের মুহূর্তেও মানে যখন কেউ বাঁচাতে পারে না একমাত্র বাঁচাতে পারে আল্লাহ তাআলা এই জন্য আমাদের যত কঠিন মুহূর্তই আসুক না কেন মানে কোনো দিক থেকে দরজা খোলা নাই সব দরজা বন্ধ আল্লাহ তাআলার দরজা খোলা আল্লাহ তাআলার কাছে তখন আমাদের হাজিরা দেওয়ার রাস্তা খোলা আছে وأن هؤلاء هم الذين كانوا يريدون قتله ولكن الله حفظه ولكن يوسف كنت يوسف عليه السلام لم يقل لهم شيئا তাদেরকে কিছুই বললেন না বা তাদেরকে কিছুই বলেননি لم يقل এই যে قال يقول لم يقل এটা মাদিতে নেগেটিভ অর্থ হবে তিনি তাদেরকে কিছুই বললেননি অর্থাৎ চিনতে পারছে এরকম কিছুই বলেননি ওয়ালাম ইয়াফদহহুম এবং তাদেরকে অপদস্থ করলেন না ফাদহা ইয়াফদহু অর্থ হচ্ছে লাঞ্ছিত করা অপদস্থ করা বা প্রতিশোধ নেওয়া এই টাইপের ওয়ালাম ইয়াফদহহুম এবং তিনি তাদেরকে অপদস্থ করেননি অর্থাৎ ওই যে প্রতিশোধমূলক বিভিন্ন কথা বলেননি যে তোমরা আমাকে ফেলে দিয়েছিলে এই সেই এগুলো কিছু বলেননি তাদেরকে কিছুই বলেননি তাহলে ফাদাহা ইয়াফদাহু অর্থ হলো অসম্মান করা ফাতাহা ইয়াফদাহু থেকে ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াকুল লাহুম শাইআন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কিছুই বলেননি ওয়ালাম ইয়াফদাহহুম এবং তাদেরকে অপদস্থ করেননি অসম্মানিত করেননি তাহলে আমরা এখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলো ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন তাদেরকে তারা চিনতে পারলো না এই ঘটনাটা এখানে এই 17 নম্বর পাঠে আসলো এখন সামনে আসতেছে 18 নম্বর পাঠ 18 নম্বর অংশটা বলতেছে বাইনা ইউসুফা ওয়া ইখওয়াতিহি ইউসুফ আলাহ ইসলাম এবং তার ভাইদের মধ্যে শাব্দিকভাবে এতটুকু আছে ইউসুফ আলাহ ইসলাম এবং তার ভাইদের মধ্যে অর্থাৎ তার ভাইদের মধ্যে কি হয়েছে কথোপকথন হয়েছে তাই না তাহলে এখানে আর কি উজ্জ্ব আছে মুবতাদাটা আল হিওয়ারু বাইনা ইউসুফা ওয়া ইখওয়াতিহি ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যকার কথোপকথন বা তার ভাইদের মধ্যকার আলাপ সালাপ কথাবার্তা এটা 18 নম্বর পাঠটা সামনে আসতেছে ওয়াকাল্লামাহুম ইউসুফু ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে কথা বললেন তাহলে কাল্লামা ইউকাল্লিমু ফর্ম টু থেকে অর্থ হচ্ছে কথা বলা ইউসুফ আলাহি সালাম তাদের সাথে কথা বললেন ওয়াকালা লাহুম তিনি তাদেরকে বললেন যেন চিনতে পারেননি সেই হিসেবে মিন আইনা আনতুম তোমরা কোথা থেকে এসেছ মিন আইনা আনতুম আলু তারা উত্তরে বলল মিন কেন আনা এটা কিন আন বলে কান আন বলে দুইভাবে পড়ে কাফের উপরে ফাতা দিয়েও পড়ে কাসরা দিয়েও তো মিন কেন আনা তারা উত্তর দিচ্ছে নাহনু মিন কেন আন আমরা কেনান থেকে এসেছি ইউসুফ আলাইহিস সালাম এবার আবার জিজ্ঞাসা করতেছে মান আবুকুম তোমাদের বাবা কে মান আবুকুম অর্থাৎ তোমাদের বাবার নাম কি কালু তারা উত্তরে বলল ইয়াকুব ইবনু ইসহাক ইবনি ইব্রাহিমা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম তারা যে নবী পুত্র দেখেন একদম ডিটেলস বলতেছে ইয়াকুব ইবনু ইসহাক ইবনি ইব্রাহিম ইব্রাহিমের পুত্র ইসহাকের পুত্র ইয়াকুব অর্থাৎ তাদের পূর্বের দুই দাদার নাম বলে দিল আমাদের বাবার নাম ইসহাক ইয়াকুব তার বাবা ছিল ইসহাক তার বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম
এখানে খেয়াল করার বিষয় হলো এই যে ইবনুন শব্দটা, ইবনুন, এই ইবনুন শব্দটার নিয়ম হলো, নর্মালি আমরা তো জানি শব্দটা হচ্ছে ইবনুন, এই ইবনুন শব্দটা যখন দুইটা প্রপার নাউনের মাঝখানে আসে তখন এই হামজাটা উচ্চারণে তো আসবেই না, এটা হামজাতুল ওয়াসলি, বাকি তখন লিখায়ও আসে না, দুইটা প্রপার নাউনের মাঝখানে যখন আসে, আবার বাক্যের শুরুতে থাকলে আসে, অথবা একটা প্রপার নাউন পরে আসে, শুধু ইবনু ইসহাক বললে আসতো, আর পূর্বে কিছু নাই তাহলে আসতো, যখন দুইটা প্রপার নাউনের মাঝখানে আসে তখন হামজাটা লিখায়ও আসে না, উচ্চারণে তো আসবেই না, এক। আর দুই নম্বর হলো ইবনুন শব্দটা গ্রামাটিক্যালি সব সময় তার পরবর্তী শব্দের বিবেচনায় সে মুদাফ হবে, আর পূর্বের শব্দের বিবেচনায় সিফাত বা বদল হবে। আবার বলি, ইবনুন শব্দটা তার পরের শব্দের বিবেচনায় কি মুদাফ, আর তার পূর্বের শব্দের বিবেচনায় কি হবে বাদাল বা সিফাত। তাহলে দেখেন এই যে আমরা ইয়াকুবু, এটা কি আছে মারফু, এই জন্য দেখেন ইবনু এটাও মারফু আছে, তার মানে এই যে সিফাত আর মাউসুব বা বাদাল মুবদাল দুটার এরাব এক। এরপরে দেখেন ইবনু ইসহাকা, এটা মাজরুর হয়ে গেছে, মাজরুর কেন, কারণ এটা মুদাফিলাই, এই যে ইবনুর মুদাফিলাই, তাহলে মুদাফটা কে ইবনু, তাহলে ইবনু তার পরের শব্দের বিবেচনায় মুদাফ হইল, আর পূর্বের শব্দের বিবেচনায় বাদাল বা সিফাত। এই জন্য দেখেন পরেরটার ক্ষেত্রে কি হলো, এই যে ইয়াকুব ইবনু ইসহাকাবনি, এটা কি আছে মারফু মানসুব মাজরুর, কি আছে মাজরুর আছে, কেন, কারণ এটা দেখেন ইসহাকের বদল বা ইসহাকের সিফাত, কারণ ইসহাক শব্দটা মাজরুর, এই জন্য এই ইবনি এটাও মাজরুর হবে, ইব্রাহিমা। তাহলে বুঝতে পারছেন এখানে দুইটা প্রশ্ন, এক নম্বর হলো ইবনুন শব্দের হামজা লিখা থেকে বাদ পড়ে যায় কখন বলেন তো, যখন দুইটা প্রপার নাউনের মাঝখানে আসে। মাশাআল্লাহ, দুইটা প্রপার নাউনের মাঝখানে আসবে। দ্বিতীয় প্রশ্ন, ইবনুন তার পরবর্তী শব্দ এবং পূর্বের শব্দের বিবেচনায় তারকিব কি হবে, পরবর্তী শব্দের বিবেচনায় মুদফ হবে, মুদাফ হবে, আর পূর্বের শব্দের বিবেচনায় পূর্বের শব্দে বদল বলছেন, এটা কিন্তু বুঝিনি হুজুর আমি, বাদাল বা সিফাত। বদল বা সিফারটা কিভাবে হইলো একটু আরেকবার আচ্ছা বললে। দেখেন এখানে ইয়াকুব ইবনু ইসহাক, ইয়াকুব ইবনু ইসহাক, তাহলে ইসহাকের ছেলে আর ইয়াকুব একই ব্যক্তি নাকি দুই একই ব্যক্তি, একই ব্যক্তি। তাহলে কি হবে বাদাল হবে না, আচ্ছা ইসহাকের ছেলে যে আর ইয়াকুব জি যে একই ব্যক্তি না, সেম, আচ্ছা বুঝছি, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝে গেছে স্যার। জি জি ইনশাল্লাহ। জি, তাহলে আমরা এখানে দুইটা গ্রামার শিখে নিলাম, যে কখন হামজা লিখা থেকেও বাদ পড়বে, এবং দ্বিতীয় হলো ইবনুনটা পূর্বের শব্দের বিবেচনায় কি পরের শব্দের বিবেচনায় কি। তাহলে কালু, তারা উত্তরে বলতেছে ইয়াকুব ইবনু ইসহাক আবনি ইব্রাহিমা, তাহলে এটা ইবনি মাজরুর হচ্ছে, কারণ ইবনি এটা ইসহাকের বদল, যেহেতু ইসহাকটা মুদাফিল হিসেবে মাজরুর, তাহলে পরেরটাও মাজরুর হবে। ইয়াকুব আলাইহিস সালাম আরো প্রশ্ন করতেছে হাল্লাকুম আখুন আখারু, বিনিয়ামিনের কথা তো জানা আছে ইউসুফ আলাইহিস সালামের, তার আরেকটা সহোদর ভাই আছে, হাল্লাকুম তোমাদের কি আছে আখুন আখারু অন্য কোনো ভাই, আখারু এই শব্দটা ইসমু তাফদিল কম্পারেটিভ নাউন, বাকি এটা আখারু মানে অপর বা অন্য, তোমাদের কি অন্য আরো কোনো ভাই আছে। কালু, তারা উত্তর বলছে না আমলানা আখুন ইসমুহু বিনিয়ামিনু, হ্যাঁ আমাদের আরো একজন ভাই আছে, তার নাম হচ্ছে বিনিয়ামিন। এবার ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করতেছে লিমাযা লাম ইয়াতি মাআকুম, কেন সে তোমাদের সাথে আসেনি, লাম ইয়াতি, দেখেন এখানে আতা ইয়াতি এটার অর্থ হচ্ছে আসা, বাকি আমরা ওই যে আগের 17 নম্বর পাঠে পড়ে আসলাম লিয়াতু বিত্তাম, ওইখানে কি অর্থ ছিল নিয়ে আসা, পার্থক্যটা বুঝতে পারছেন। তাহলে বলেন তো আতা ইয়াতি কখন অর্থ আসা আর কখন নিয়ে আসা, নর্মালি হইলে আসার যখন বি হরফে যা সহ আসে তখন আনয়ন করা বা আনা। ইনশাল্লাহ, তখন অর্থ হয় নিয়ে আসা বা আনয়ন করা, তো এখানে দেখেন নর্মাল অর্থ হচ্ছে আসা। লিমাদা লাম ইয়াতি মাআকুম, কেন সে তোমাদের সাথে আসেনি, কালু সে উত্তর দিচ্ছে
لأن والدنا لم يتركه. এটা আচ্ছা, লা ইয়াত্রুকুহু, কেননা আমাদের বাবা লা ইয়াত্রুকুহু তাকে ছাড়ে না, তারাকা ইয়াত্রুকু মানে ছাড়া, সে তাকে ছাড়ে না, আসতে দেয় না, ওয়ালা ইউহিব্বু এবং তিনি পছন্দ করেন না, আন ইয়াবউদা আনহু, সে তার থেকে দূর হোক বা সে তার থেকে দূরে যাক, এটা তিনি পছন্দ করেন না। এবার ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেল, জিজ্ঞাসা করতেছে লিয়াই শাই ইন লা ইয়াত্রুকুহু, লিয়াই শাই ইন মানে লিমাদা, কেন, এই লিয়াই শাই ইন কেই আরব দেশে আপনারা যারা গেছেন দেখবেন আরবরা বলে লেশ, লেশ মানে কেন, এই লিয়াই শাই ইন কে সংক্ষেপে বলে, লিটা রাখে আর আইউ শাই ইন থেকে এস, এইটুকু, লেশ মানে কেন, তাহলে লিয়াই শাই ইন কোন জিনিসের জন্য বা কেন, লায়াত্রুকুহু তাকে ছাড়ে না, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম তাকে ছাড়ে না কেন, হাল হুয়া ওয়ালাদুন সাগীরুন জিদ্দান, সে কি অত্যন্ত ছোট, মানে সে কি খুব ছোট, আলু তারা বলল লা না, সে খুব ছোট না, ওয়ালাকিন কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, কানা লাহু আখুন, তার একজন ভাই ছিল তার নাম ছিল ইউসুফ, তার বলতে এটা কার, বিনিয়ামিনের, তাই না, তার ভাই বলছে কেন, কারণ তার হলো সহোদর ভাই, আর এই যে বাকি ভাইয়েরা যারা ছিল তারা ছিল বাপ শরিক ভাই, মানে আমরা যেটা সতালো ভাই বলি, মানে বাপ শরিক ভাই, বাবার দিক থেকে ভাই কিন্তু তাদের মা ভিন্ন ছিল, কিন্তু বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম তাদের মা এক ছিল। তাফসীরে কিতাবে আছে যে ইউসুফ আলাইহিস সালামের আম্মা মারা যাওয়ার পরে পরবর্তীতে তার খালাকেই বিয়ে করেছিলেন তারা, ইয়াকুব আলাইহিস সালাম, তো সেই হিসেবে মা এক ছিল, বাকি মা ভিন্ন ভিন্ন ছিল, বাবা এক ছিল, বাপ শরিক ভাই বলে যেটা আমরা বাংলাতে বলি, ইসু আলাইহিস সালাম আর বেনিয়ামিন তো মানে ছোট ছিলেন, মানে পরের ঘরে হ্যাঁ না না নাকি? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম হ্যাঁ পরের ঘরের ছিলেন, রাইট, এর আগে তার 10 ভাই ছিল, তাদের ওনাদের মা মারা মা যাওয়ার পরে বিয়ে করছে, পরে বা তাদের মা ছিল তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলে ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করছে ইউসুফ আলাইহিস সালামের আম্মাকে, তখন আবার বিনিয়ামিনের জন্মের সময় তার আম্মাও মারা যায়। মারা যায়, বলছি স্যার। তাহলে ওয়ালাকিন কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, তাদের আরেকজন ভাই ছিল, তার একজন ভাই ছিল নাম ছিল ইউসুফ, ذهب معنا مرة, সে একবার আমাদের সাথে গিয়েছিল, مرة মানে একবার, وذهبنا نستبق এবং আমরা প্রতিযোগিতা করছিলাম, ইস্তাবাকা يستبق মানে দৌড় প্রতিযোগিতা করা, وذهبنا نستبق আমরা দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছিলাম বা করছিলাম, এই ذهبنا মানে কুননা, ওই যে ইয়ার মতো মাদি ইস্তিমরারি অর্থ হচ্ছে, কানার অর্থটাই দিচ্ছে এখানে, দাহাবনা আমরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছিলাম বা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ও তারাকনা ইউসুফা আইন্দা মাতা আইনা, আমরা ইউসুফকে আমাদের আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, মাতা উন মানে আসবাবপত্র, তাহলে ইন্দা মাতা আইনা আমাদের আসবাবপত্রের কাছে, খাদ্য রসদের কাছে আমরা তাকে রেখে গিয়েছিলাম, ফাআকালাহু দিব্বু, তখন নেকড়ে ভাগ তাকে খেয়ে ফেলেছিল, সেই ঘটনায় আবার তারা পুনরাবৃত্ত করলো বাবার কাছে যেভাবে বলেছিল। তো এই ঘটনা শুনে ওয়াদাহিকা ইউসুফ ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে হাসলেন, ফি নাফসিহি মানে মনে মনে, দাহিকা ইয়াদহাকু অর্থ হলো হাসা, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে খুব হাসলেন, ওয়ালাকিন লাম ইয়াকুল শাইআন, কিন্তু কিছুই বললেন না, ওয়াশতাকা ইউসুফ ইলা আখিহি বিন ইয়ামিন, এবং ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বিন ইয়ামিনের দিকে খুব আগ্রহী হলেন, ইশতাকা ইশতাকা, ওই যে মুশতাক মানুষের নাম থাকে না, ইশতাকা ইশতাক মানে খুব আগ্রহী হওয়া, দেখতে চাওয়া, কৌতূহল সৃষ্টি হওয়া, এরকম, তো ওয়াশতাকা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম আগ্রহী হলেন, ইলা আখিহি ইউসুফ, ইলা আখিহি বিনিয়ামিন, তার ভাই বিনিয়ামিনের প্রতি, অর্থাৎ তার ভাই বিনিয়ামিনকে দেখার জন্য তার মন খুব ব্যাকুল হলো, আগ্রহী হলো।
তাহলে আমাদের এই 18 নম্বর পার্টটা পড়লাম। আচ্ছা আচ্ছা আরেকটু আছে, ওয়া আরাদাল্লাহু আইয়ামতাহিদা ইয়াকুবু মাররাতান সানিয়াতান। ওয়া আরাদাল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আইয়ামতাহিদা, এই যে ইমতিহানুন শব্দটা, ইমতাহানা ইয়ামতাহিনু ফর্ম 8 থেকে, অর্থ হচ্ছে পরীক্ষা করা। তাহলে আরাদাল্লাহু আইয়ামতাহিনা ইয়াকুবা, আল্লাহ তাআলা ইয়াকুবকে পরীক্ষা করতে চাইলেন, মাররাতান সানিয়াতান, দ্বিতীয়বার। আল্লাহ তাআলা ইয়াকুবকে দ্বিতীয়বার পুনরায় পরীক্ষা করতে চাইলেন। প্রথম পরীক্ষা ছিল পুত্র ইউসুফ থেকে বিচ্ছেদ, এখন পুনরায় আবার আরেকবার পরীক্ষা করতে চাইলেন। ফা আমারা লাহুম ইউসুফ বিত্তআমি, এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাবার দেওয়ার নির্দেশ দিলেন, বিত্তআমি, অর্থাৎ তারা যে খাবার দেওয়া নিতে আসছে এই কর্মচারীদেরকে বলে দিলেন যে এদেরকে খাবার দিয়ে দিতে। ফা আমারা লাহুম ইউসুফ বিত্তআমি, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাওয়ার বা খাবারের আদেশ দিলেন। ওয়াকালা লাহুম, এবং তাদেরকে বলে দিলেন, ইতুনি বি আখিল লাকুম মিন আবিকুম, এই যে দেখেন আমর, ইতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসবে, বি আখিল লাকুম, তোমাদের অপর ভাইকে, মিন আবিকুম, যে তোমাদের বাবার দিক থেকে শরিক, অর্থাৎ তোমাদের এই অপর যে বৈমাত্রীয় ভাই আছে সে ভাইকে নিয়ে আসবে। এই যে নিয়ে আসার অর্থ কোত্থেকে, ইতুনি বি, দেখেন এখানে বি আসছে না, বির কারণে, তোমরা সামনের বার আসার সময় তোমার বৈমাত্রীয়, তোমাদের বৈমাত্রীয় ভাইকে নিয়ে আসবে। ওয়ালা তাজিদুনা তাআমান ইদা লাম তাতু বিহি, ওয়ালা তাজিদুনা তাআমান, সামনে কিন্তু কোনো খাবার পাবে না, ইদা লাম তাতু বিহি, যদি তাকে তোমরা না নিয়ে আসো, যখন তোমরা তাকে না নিয়ে আসবে, অর্থাৎ তাকে না নিয়ে আসলে সামনে কোনো খাবার পাবে না। ও আমারা ইউসুফ বিমালিহিম ফাউদিআ ফি মাতাঈহিম, ও আমারা ইউসুফ, এবং ইউসুফ আলাইহিস সালাম আদেশ দিলেন, বিমালিহিম, তাদের সম্পদের ব্যাপারে, তাদের সম্পদের ব্যাপারে, অর্থাৎ তারা খাবার নেওয়ার জন্য যে টাকা পয়সা নিয়ে আসছিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন ওই টাকা পয়সা তাদেরকে ফেরত দিতে। ও আমারা ইউসুফ বিমালিহিম, ইউসুফ আলাইহিস সালাম তাদের সম্পদেরও আদেশ দিয়ে দিলেন যে এই সম্পদগুলো তাদেরকে দিয়ে দাও। ফাউদিআ, ফলে রেখে দেওয়া হলো, এটা প্যাসিভ ফর্মে আছে, ফাউদিআ ফি মাতাঈহিম, ফলে তাদের খাবারের সাথে বা আসবাবপত্রের সাথে সেই সম্পদ বা তাদের টাকা পয়সা ওটা রেখে দেওয়া হলো। তাহলে এখানে মাদিতে প্যাসিভ আসছে, প্যাসিভটা এখন আমাদের আসে নাই, প্যাসিভটা আপনারা জানেন মাদিতে এক নাম্বার ফর্মে, শুধু মাদির প্যাসিভের নিয়মটা শিখে রাখেন, মাদিতে এক নাম্বার ফর্মে প্যাসিভ বানানোর নিয়ম একই রকম, সেটা হলো ফা কালিমায় দম্মা, আইন কালিমায় কাসরা, লাম কালিমায় ফাথা। তাহলে ফাআলা থেকে কি হবে, ফুঈলা, নাসরা থেকে নুসিরা, নুসির, নুসিরা মানে তাকে সাহায্য করা হয়েছে। তাহলে এখানে আমাদের শব্দটা আসছে ওয়াদা, ওয়াদা থেকে কি হবে, উদিয়া, ওয়াদা মানে সে রেখেছিল, তাহলে উদিয়া তাকে রাখা হয়েছে। তাহলে ফাউদিআ, সেই সম্পদ বা টাকা রেখে দেওয়া হলো, ফি মাতাঈহিম, মাতাউন আসবাবপত্র, তাদের আসবাবপত্রের মধ্যে। আলহামদুলিল্লাহ, তাহলে 18 নম্বর পর্যন্ত থাকুক, 19 থেকে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। তাহলে আজকে আমরা পড়লাম 17 এবং 18। 17 ছিল জাআ ইখওয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আসলো। 18 হলো বাইনা ইউসুফ ওয়া ইখওয়াতিহি, ইউসুফ এবং তার ভাইদের মধ্যে কথোপকথন। সামনে আমাদের 11টা থেকে তাফসির ক্লাস আছে, যারা সময় পায় ইনশাল্লাহ যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকে নবীজি আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের একটা তুলনামূলক বিশ্লেষণ এখানে আসবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যারা সময় পায় ইনশাল্লাহ যুক্ত হওয়ার চেষ্টা করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته